যদি এই সেম দুর্ঘটনা আমাদের দেশে ঘটে, যদি ঢাকা শহরের মধ্যে এরকম একটা ভূমিকম্প হয়, আর ঢাকা শহরের যে সমস্ত দালান কোঠাগুলো আছে আল্লাহ না করুক, আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই, কিন্তু আমাদের কর্মকাণ্ডের কারণে যদি এগুলো ধসে যায়, তাহলে তিন মাস কেন, তিন বছরেও আমরা এর ধাক্কা সামাল দিয়ে উঠতে পারবো না, ঠিক না বেটি? আজকে আমরা পবিত্র কোরআন থেকে সেই সম্পর্কে জানবো ইনশাআল্লাহ, যে কেন আমাদের ওপর এত বিপদগুলো আসতেছে। আসন্ন বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য উপায় জানাটা জরুরি আছে না নাই? আমরা পবিত্র কোরআন থেকে আমরা জানব যে কিভাবে আমরা এই আসন্ন বিপদ থেকে বাঁচতে পারব। সম্মানিত উপস্থিতি, আজকে বিশ্বের দিকে তাকান। কয়েকদিন আগের ঘটনা, দুই থেকে তিন দিন আগের ঘটনা, তুরস্ক এবং সিরিয়া সীমান্তে এক বিশাল বড় বিপর্যয় ঘটে গেছে, এক বিশাল বড় ভূমিকম্প আঘাত হেনেছে। এই তুরস্ক এবং সিরিয়া সীমান্তে প্রায় 6,000 ভবন ধসে গিয়েছে। 6,000 ভবন ধসে গিয়ে কত মানুষ যে মারা গিয়েছে তার কোনো হিসাব নেই। যত মানুষ উদ্ধার অভিযান চালাচ্ছে, যতগুলো সেনাবাহিনী এবং যতগুলো এয়ারফোর্সের বাহিনীরা উদ্ধার কর্ম চালাচ্ছে, এখন পর্যন্ত 30,000 লাশ উদ্ধার করেছে। কত হাজার? 30,000 লাশ উদ্ধার করেছে। এখনো পর্যন্ত কত মানুষ যে তাদের এই কংক্রিট ইট যে সমস্ত বিল্ডিংগুলো ধসে গিয়েছে এগুলোর নিচে যে কত মানুষ, কত নারী পুরুষ চাপা পড়ে আছে, এখনো সঠিক হিসাব বের করা সম্ভব হয়নি। এবং আপনারা খেয়াল করে দেখবেন, কিছুদিন আগেই সিলেটে বিশাল বড় একটা বন্যা হয়ে গেল, ঠিক না বেঠি? সারা বাংলাদেশের, এমনকি সারা পৃথিবীর যত মানবতার ফেরিওয়ালারা আছে, যারা মানবতার কাজ করে, যারা মানবিক কাজ করে, তারা সিলেটের মানুষের পাশে দাঁড়িয়েছিল, ঠিক না বেঠি? তো কিছুদিন আগে এরকম বাংলাদেশে বিশাল বড় একটা বন্যা হয়ে গেল। শুধু সিলেট নয়, সিলেটের পাশাপাশি কুড়িগ্রামেও বন্যা হয়েছিল, সুনামগঞ্জেও বন্যা হয়েছিল। এই বন্যার আগেই আমরা বিশাল বড় একটা ধাক্কা খেয়েছি করোনা ভাইরাসের সময়, ঠিক না বেটি? এই করোনা ভাইরাস আমাদেরকে নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে। হাজার হাজার মানুষ এই করোনা ভাইরাসে মারা গিয়েছে, হাজার হাজার মানুষ তাদের ব্যবসা বাণিজ্য হারিয়েছে, হাজার হাজার মানুষ তাদের চাকরি হারিয়েছে, ঠিক না বেঠি? তো এই পৃথিবীতে যে এত বিপর্যয় আসতেছে, এত বিপদ আসতেছে, এত মুসিবত আসতেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এত গজব আসতেছে, এই গজবগুলো আসলে কেন আসতেছে এটা আমাদের জানার দরকার আছে না নাই? আছে। আজকে আমরা পবিত্র কোরআন থেকে সেই সম্পর্কে জানবো ইনশাআল্লাহ, যে কেন আমাদের ওপর এত বিপদগুলো আসতেছে, কি কারণে আল্লাহ তাআলা আমাদের উপর এই গজবগুলো দিচ্ছেন। পাশাপাশি আমরা যদি এই সমস্ত বিপদগুলো থেকে বাঁচতে চাই, যে ভূমিকম্প হচ্ছে, তুরস্কে যে ভূমিকম্প আঘাত হেনেছে, এই ভূমিকম্প যে আমার মাতৃভূমিতে আঘাত হানবে না তার কি কোনো গ্যারান্টি আছে? যে সমস্ত বিশেষজ্ঞ আছে তারা বলতেছে এই ভূমিকম্প আমাদের দেশেও আঘাত হানতে পারে। তুরস্কের মতো একটা উন্নত রাষ্ট্র, উন্নত দেশ, যে দেশে এই ভূমিকম্প আঘাত হানার কারণে এই ভূমিকম্পর ধাক্কা সামলাতে তাদের সময় লাগবে 3 মাস। কত মাস? 3 মাস। তাদের যে সেনাবাহিনী রয়েছে বিশ্বের মধ্যে, তাদের সেনাবাহিনীর র্যাঙ্কিং হচ্ছে 2 নম্বরে। কয় নম্বরে? 2 নম্বরে। কেউ কেউ বলে 3 নম্বরে, কেউ কেউ বলে 2 নম্বরে। তাদের সেনাবাহিনী এত শক্তিধর, তারপরেও তাদের এই উদ্ধার অভিযান, রাস্তাগুলো ফেটে ফেটে চৌচির হয়ে গিয়েছে এবং বরফ আচ্ছাদিত হয়ে পড়েছে। এই শীতের কারণে উদ্ধার অভিযান ব্যর্থ হচ্ছে, যার কারণে তাদের এই ধাক্কা সামলাইতে 3 মাস সময় লাগবে। কত মাস? 3 মাস। যদি এই সেম দুর্ঘটনা আমাদের দেশে ঘটে, যদি ঢাকা শহরের মধ্যে এরকম একটা ভূমিকম্প হয়, আর ঢাকা শহরের যে সমস্ত দালান কোঠাগুলো আছে আল্লাহ না করুক, আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই, কিন্তু আমাদের কর্মকাণ্ডের কারণে যদি এগুলো ধসে যায়,
তাহলে তিন মাস কেন তিন বছরেও আমরা এর ধাক্কা সামাল দিয়ে উঠতে পারবো না ঠিক না বেটি তো এজন্য আল্লাহ তাআলা যেন এরকম বিপদ আমাদেরকে না দেন এই বিপদ থেকে বাঁচার জন্য আসন্ন বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য উপায় জানাটা জরুরি আছে না নাই আমরা পবিত্র কোরআন থেকে আমরা জানব যে কিভাবে আমরা এই আসন্ন বিপদ থেকে বাঁচতে পারব আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এবং সর্বশেষ আমরা জানব যে আমরা কোন পথে থাকলে কোন জিনিসের অনুসরণ করলে কোন জিনিসটাকে আকড়ায় ধরলে আমরা হেদায়েতের উপর থাকতে পারব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যেটাকে সহজ সরল সঠিক পথ বলা হয়েছে সেই পথের উপরে থাকতে পারব সেই পথের উপরে ইস্তেকামত থাকতে পারব এবং আল্লাহ তাআলাকে পাব মৃত্যু পর্যন্ত আমাদেরকে কোনো বিপদ আমাদেরকে কোনো বিভ্রান্তি কোনো ধ্বংস আমাদের কাছাকাছি আসতে পারবে না এ সম্পর্কে জানার দরকার আছে না নাই আমরা এ সম্পর্কে জানব ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আজকে সারা বাংলাদেশে ওয়াজ মাহফিল হচ্ছে হচ্ছে কি হচ্ছে না ওয়াজ মাহফিল হচ্ছে আমাদের কানে কিছু সুরের ঝলকানি আসতেছে আমরা খুব মজা পাচ্ছি খুব আনন্দ পাচ্ছি আবার বাসায় যাইতে যাইতে আমরা সব সুরের ঝলকানি ভুলে যাচ্ছি আবার পরের দিন আমাদের অবস্থা আগের মতোই হচ্ছে ঠিক কি না তো আমরা যদি এই মাহফিলগুলো থেকে এমন কিছু নিয়ে যাই কোরআন এবং হাদিস থেকে এমন কিছু জ্ঞান নিয়ে যাই যে জ্ঞান আমাদেরকে আলোকিত করবে যে জ্ঞান আমাদের জীবন সুন্দর করার জন্য সাহায্য করবে এটা আমাদের জন্য ভালো নাকি মন্দ তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে মানে সুরেলা কণ্ঠে ওয়াজ শোনাবো না কিছু আলোচনা করব টু দা পয়েন্টে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা শেষ পর্যন্ত যদি শোনেন তাহলে ইনশাআল্লাহ আমার আলোচনা থেকে আপনারা কিছু নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে সঠিক কথাগুলো আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আমি প্রথমে একটি আয়াত পাঠ করেছি সূরায়ে রুমের ৪১ নম্বর আয়াত সূরায়ে রুমের কত নম্বর আয়াত ৪১ নম্বর আয়াত সূরায়ে রুম পবিত্র কোরআনের ৩০ নম্বর সূরা সূরা রুম হচ্ছে ৩০ নম্বর সূরার ৪১ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস এই ছেলেরা এই ছোট ভাইয়েরা কথা বলো না আমার ডিস্টার্ব হয় তোমরা চুপ করে বসে থাকো কেমন এখানে কোরআনের কথা হচ্ছে এখানে যদি তোমরা কথা বলো এটা বেয়াদবি হয়ে যাবে আল্লাহ গুনাহ দিবে বুঝতে পেরেছো ছোট ভাইয়েরা চুপ করে বসে থাকো ইনশাআল্লাহ যাই হোক আজকের শিশুরা আজকের ছোট বাচ্চারা আগামী দিনের ভবিষ্যৎ ঠিক না বেটি এজন্য তাদেরকে সুযোগ করে দিতে হবে কোরআনের মাহফিলে আসার জন্য বসার জন্য তাদেরকে সুযোগ করে দিতে হবে মসজিদে আসার জন্য নামাজ পড়ার জন্য যদি মসজিদে তারা দুষ্টামি করে মাহফিলে এসে দুষ্টামি করে তাদেরকে বোঝাতে হবে ঠিক কি না যদি আমরা তাদেরকে ঝাড়ি মারি এবং তাদেরকে বের করে দেই মসজিদ থেকে যদি আমরা তাদেরকে বের করে দেই তাহলে আগামী প্রজন্ম অন্ধ প্রজন্ম হবে কি প্রজন্ম হবে অন্ধ প্রজন্ম হবে যে প্রজন্ম কোরআন এবং হাদিস থেকে দূরে থাকবে যার কারণে এদের কাছ থেকে জাতি কোনো উপকার পাবে না তো সম্মানিত হাজরিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন মনোযোগ সহকারে শোনেন সবাই এদিকে তাকান যে জলে এবং স্থলে জলে মানে হচ্ছে সমুদ্রের মধ্যে সাগরের মধ্যে নদীর মধ্যে এবং স্থলে মানে আমরা যে সমস্ত জায়গায় বসবাস করি আমাদের শহর আমাদের গ্রাম আমাদের ফ্ল্যাট আমাদের বাড়ি আমাদের বাসস্থান আমাদের জমি জায়গা এগুলো হচ্ছে স্থল ভাগ তো জলে এবং স্থলে যে সমস্ত বিপর্যয় ঘটে যে সমস্ত ধ্বংস লীলা ঘটে যে সমস্ত খারাপ বিষয়গুলো ঘটে এগুলো তোমাদের হাতের কামাই করা নাউজুবিল্লাহ বলবেন না কে বলছেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন যে এগুলো তোমাদের হাতের কামাই করা অতএব এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে তুরস্কে যে ভূমিকম্প হইল
তুরস্কে যে এত মানুষ ক্ষতিগ্রস্ত হইল, কিছুদিন আগে আমাদের বাংলাদেশে যে বন্যা হইল, তার আগে যে মহামারী আসলো, করোনা ভাইরাস আসলো, এগুলো আমাদের হাতের কামাই করা, ঠিক কি না? কারণ আমরা এমন একটা সমাজে বসবাস করতেছি, এমন একটা সময়ে বসবাস করতেছি, এই সময়ে নেক কাজ করা অনেক কঠিন। নেক কাজ করা কি অনেক কঠিন, আর গুনাহের কাজ করা অনেক সহজ। আপনি একটা ওয়াজ মাহফিল করতে যান, আপনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যান, আপনি একটা মসজিদ তৈরি করতে যান, দেখবেন যে সমাজের মানুষ এত পরিমাণ বাধা দিবে আপনি কল্পনাও করতে পারবেন না, ঠিক না? ঠিক। কিন্তু আপনি একটা গানের প্যান্ডেল সাজান, আপনি নাচের ব্যবস্থা করেন, আপনি নায়ক নায়িকাদেরকে নিয়ে আসেন, দেখবেন কেউ আপনাকে বাধা দেবে না, সবাই আপনাকে বাহবা দেবে, ঠিক না? ঠিক। তো সম্মানিত উপস্থিতি, এই যে সারা দুনিয়ায় বিভিন্ন ধরনের গজব আসতেছে, এগুলো একমাত্র আমাদের পাপের কারণে, আমাদের অন্যায়ের কারণে। আমরা আল্লাহ তাআলার বিধান থেকে, আল্লাহ তাআলার হুকুম থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন তার রাসূলের মাধ্যমে, কোনটা আমাদের জন্য ঠিক, কোনটা আমাদের জন্য ভুল, কোন পথে চললে আমরা আল্লাহর জান্নাতে যাইতে পারবো, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবো, আল্লাহ তাআলাকে খুশি করতে পারবো। এবং এ পথও বলা আছে, এ কথাও বলা আছে যে কোন পথে চললে, কোন কথা বললে, কোন রাস্তায় চললে আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হয়ে যাবেন, ঠিক না? ঠিক আছে না? নাই। আমরা কি সেই কোরআনকে যথাযথভাবে ফলো করতেছি? আমরা কি কোরআনের বিধান সম্পর্কে জানার চেষ্টা করছি? আমরা কি কোরআন পড়ার চেষ্টা করছি? আজকে আমরা দুনিয়াদারি নিয়ে অনেক ব্যস্ত বাবা, আজকে আমাদের কোরআন নিয়ে বসার সময় হয় না, কোরআনের মাহফিলগুলোতে আসার সময় হয় না, ঠিক না? ঠিক। এই মহল্লায় কত মানুষ, হাজার হাজার মানুষ আছে, আছে না? নাই। আজকে কোরআনের মাহফিলে কি সবাই আসতে পেরেছে? সবার আসার সৌভাগ্য হয় নাই, সবার আসার সুযোগ হয় নাই। আজকে মানুষ কোরআনের মাহফিল থেকে অনেক দূরে থাকার কারণে, কোরআনের আকর্ষণ থেকে দূরে থাকার কারণে আজকে সারা পৃথিবীতে এরকম মহামারী আসতেছে, এরকম প্রলয় আসতেছে, এরকম ভূমিকম্প আসতেছে, এরকম যে সমস্ত জলোচ্ছ্বাস হচ্ছে, এগুলো আমাদের হাতের কামাই করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বিপদ আপদ এবং বালা ও মুসিবত থেকে হেফাজত করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। চিল্লায় বলতে হবে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার দরবার এমন একটা দরবার যে বান্দা যত বিপদে পড়ুক না কেন, যত মুসিবতে পড়ুক না কেন, সব দরবার থেকে যখন বান্দা নিরাশ হয়ে যায়, তখন একটা দরবারে বান্দা আশা করে, একটা দরবারে বান্দা ফরিয়াদ করে, একটা দরবারে বান্দা চায়, সেটা হচ্ছে আল্লাহ তাআলার দরবার। সেটা কার দরবার? আল্লাহ তাআলার দরবার। এজন্য সব সময় আমরা দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত প্রকার বিপদ আপদ বালা ও মুসিবত থেকে রক্ষা করেন, ঠিক না? ঠিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবার আসেন, এই বিপদ আপদ বালা ও মুসিবত আমরা কিছু জানলাম যে কেন আসে, এগুলো হচ্ছে আমাদের হাতে কামাই করা, আমরা পাপ না ছাড়ার কারণে, পাপের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকার কারণে, লেগে থাকার কারণে আমাদের এই বিপদ। আজকে 13ই ফেব্রুয়ারি, কতই ফেব্রুয়ারি? 13ই ফেব্রুয়ারি। আগামীকাল হচ্ছে 14ই ফেব্রুয়ারি। এই 14ই ফেব্রুয়ারিকে বলা হয় ভালোবাসা দিবস। কি বলা হয়? বিশ্ব ভালোবাসা দিবস। মুসলমান, এটা মুসলমানদের ভালোবাসা দিবস কখনোই হতে পারে না, এটা হচ্ছে বিশ্ব বেহেয়া দিবস। এটা কি দিবস? বিশ্ব বেহেয়া দিবস। এটা হচ্ছে নির্লজ্জ দিবস। এটা হচ্ছে আমার মা ও বোনদের গণভাবে ধর্ষিত হওয়ার দিবস। তো এজন্য এই 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে অনেক যুবক যুবতী অনেক রকম প্ল্যান করতেছে, অনেক রকম প্রোগ্রাম করতেছে। এই 14ই ফেব্রুয়ারিতে যুবক যুবতীরা ফুল আদান প্রদান করবে। কি আদান প্রদান করবে? ফুল আদান প্রদান করবে, পার্কে প্রেম বিনিময় করবে, হোটেলে রুম ডেট করবে। নাউজুবিল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ। বিয়ের কোনো ভালাই নাই, বিয়ের কোনো ধার ধারে না তারা। একজন ছেলে একজন মেয়ে তারা সম্মত হয়েছে,
তারা এখন তাদের সেক্সুয়াল রিলেশনশিপ করতে পারবে বলেন নাউজুবিল্লাহ এটা হচ্ছে আমাদের দেশের আইন এটা আমাদের দেশের আইন পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন হচ্ছে একজন ছেলে একজন মেয়ে কখনোই বিয়ে বহির্ভূত কোনো সম্পর্ক স্থাপন করতে পারবে না তো দেখেন আমরা আল্লাহ তাআলার অবাধ্যতা কিভাবে করছি একদিকে আমাদের দেশের আইন বলতেছে যে একজন নারী একজন পুরুষ একজন ছেলে একজন মেয়ে চাইলে যে কোনো সময় তারা মেলামেশা করতে পারে কিন্তু আল্লাহ তাআলা কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বলছেন যে একজন নারী একজন পুরুষ যতক্ষণ পর্যন্ত তাদের মোহর হয় নাই যতক্ষণ পর্যন্ত তাদের বিয়ে হয় নাই তারা বিয়ে বহির্ভূত কোনো সম্পর্ক স্থাপন করতে পারবে না তো এই 14 ফেব্রুয়ারি আমরা যদি পালন করার নামে আমরা যদি বেহায়াপনাকে প্রশ্রয় দেই ভালোবাসা আদান প্রদান করার নামে অশ্লীল বেহায়াপনা ছড়াই আমাদের দিকে গজব আসতে পারে কি পারে না আসতে পারে কি পারে না মুসলমান বলতে হবে আমাদের দিকে আযাব আসতে পারে কি পারে না এজন্য 14 ফেব্রুয়ারির যে বেহায়াপনা এটা থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যুবক ভাইরা এবং যুবতী বোনেরা যারা আছে যারা এই 14 ফেব্রুয়ারি নিয়ে নানান রকম প্ল্যান পরিকল্পনা করতেছে তাদেরকে হেদায়েত দান করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন তাদের এই কর্মকাণ্ডের কারণে আল্লাহ না করুক যদি আমার এই মাতৃভূমিতে আবার সেই ভূমিকম্প আঘাত হানে তাহলে আপনি মৃত্যুবরণ করতে পারেন আমি মৃত্যুবরণ করতে পারি আমাদের আত্মীয়স্বজন মৃত্যুবরণ করতে পারে আমাদের শখের যে ফ্ল্যাট আমাদের শখের যে বাড়ি আমাদের শখের যে অট্টালিকা এগুলো ধসে যেতে পারে এগুলো নষ্ট হয়ে যেতে পারে এগুলো বিলীন হয়ে যেতে পারে ঠিক কি না এজন্য আসুন আমরা এই 14 ফেব্রুয়ারির যে বেহায়াপনা যে অশ্লীলতা যে নির্লজ্জতা এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন এবার আসুন আমরা কিভাবে আল্লাহ তাআলার আযাব আল্লাহ তাআলার গজব এবং আমাদের যত ধরনের বিপদ আপদ আছে এগুলো থেকে কিভাবে আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাবো কিভাবে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো সাহায্য চাবো এবং কিভাবে আমরা বাঁচতে পারবো সম্মানিত উপস্থিতি আজকে আপনি সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন সবখানে শুধু হতাশা আর হতাশা সব মানুষ টেনশনের মধ্যে নিমজ্জিত সব মানুষ পেরেশানির মধ্যে নিমজ্জিত আপনি একজন মানুষকে সালাম দিয়ে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি কেমন আছেন সে বলবে যে আমি খুব ভালো নাই আমি কি নাই খুব ভালো নাই মেয়েটাকে বিয়ে দিয়েছি জামাইটা ভালো না মেয়েটাকে নানানভাবে নির্যাতন করে মেয়েটাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে এখন আমার মেয়ে নির্যাতনের শিকার হয়ে আমার বাসায় এসে আছে মেয়েটাকে নিয়ে বড় জ্বালায় আসি বড় টেনশনে আসি বড় পেরেশানিতে আছি ঠিক না বেঠি আবার অনেকেই বলে যে ভাই আমার সন্তানটা ভালো না আমার ছেলেটা আমার কথা শোনেই না আমি যদি ডান দিকে চলতে বলি আমার ছেলেটা বাম দিকে চলে সে ভালো কামাই অর্জন করে আমি বুড়ো মানুষ চলতে পারি না কিন্তু এই সন্তানটা আমার দিকে তাকায় না বউয়ের কথা শুনে মাকে বকা দেয় বউয়ের কথা শুনে বাবাকে বকা দেয় বউয়ের কথা শুনে বাবা মাকে সমস্ত প্রকার অর্থনৈতিক সহযোগিতা করা থেকে টাকা পয়সা দেওয়া থেকে খোঁজ খবর নেওয়া থেকে সে একেবারেই বিরত আছে ঠিক না ভাই ঠিক এরকম ছেলে আছে না নাই আমাদের সমাজে আছে না নাই আওয়াজ দিতে হবে মুসলমান আছে নানান রকম সমস্যা মানুষের সমস্যার কোনো শেষ নাই আপনারও একটা পেরেশানি আছে আপনারও একটা টেনশন আছে আমারও একটা টেনশন আছে আমারও একটা যন্ত্রণা আছে আসুন কিভাবে আমরা এই টেনশন এই পেরেশানি এই ডিপ্রেশন এগুলো থেকে বাঁচতে পারি আমরা কোরআন থেকে জানবো ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন এমন অনেক যুবক ভাই আছে অনেক যুবতী বোন আছে যারা এই ডিপ্রেশনের কারণে যারা এই টেনশনের কারণে যারা এই সমস্যাগুলোর কারণে তারা লাশ পর্যন্ত সার্ভাইভ করতে পারে না তারা লাশ পর্যন্ত টিকতে পারে না অনেক যুবক আছে যারা শেষ পর্যন্ত আত্মহত্যা পর্যন্ত করে ফেলে ঠিক না বেঠিক ঠিক মানুষের জীবনের দাম আছে না নাই আছে যারা কোরআনের আলো থেকে দূরে সরে যাবে যারা কোরআন থেকে বিমুখ হয়ে যাবে তারা কিন্তু হতাশ হবেই ভাই তারা হতাশ হবেই এটা মাস তাকে হতাশ হতেই হবে কিন্তু যদি কেউ কোরআনকে আঁকড়ে ধরে
এবং যদি বলে যে আমার এই পেরেশানি আমার এই কষ্ট আমার এই সমস্যা একমাত্র আল্লাহ তাআলা দূর করতে পারে আমি শুনতে চাই আমার রব আমাকে এই বিপদ কিভাবে দূর করে দিবেন আমি শুনতে চাই আমার রব কিভাবে আমাকে এই বিপদ আপদ থেকে বালা ও মুসিবত থেকে আমাকে এই সমস্ত ডিপ্রেশন থেকে রক্ষা করবেন এটা জানতে চাই এজন্য পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন এটা আমি জানতে চাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত মানুষদের জন্য বললেন যাদের কষ্টের কোনো শেষ নাই তো যে সমস্ত মানুষের টেনশন আছে দুঃখ আছে আপনাদের টেনশন দুঃখ আছে না নাই আপনারও আছে আমারও আছে আমি হয়তো প্রকাশ করি না আপনি করেন আপনি হয়তো প্রকাশ করেন না আমি করি কিন্তু দিন শেষে সবার দুঃখ কষ্ট আছে সবার পেরেশানি আছে সবার টেনশন আছে তো এই টেনশন দুঃখ কষ্ট থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাব সেটা পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ হে মুমিনগণ তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে মানে নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো কিসের মাধ্যমে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সালাতের মাধ্যমে দেখুন আমরা যদি কোনো সমস্যায় থাকি পেরেশানি থাকি আমরা পাগল হয়ে যাই আমরা অস্থির হয়ে যাই কার কাছে যাব না চেয়ারম্যানের কাছে যাব নাকি মেম্বারের কাছে যাব নাকি হুজুরের কাছে যাব নাকি পীর সাহেবের কাছে যাব আমরা বেকুল হয়ে যাই বিপদ আসলে কি করতে হবে প্রথমে ধৈর্য ধরতে হবে পাগল হওয়া যাবে না কান্নাকাটি হই হুলস্থের ব্যাপার অবস্থা খারাপ আমার এই পাগলামো করা যাবে না ধৈর্য ধরতে হবে শান্ত থাকতে হবে উযু করতে হবে কি করতে হবে উযু করতে হবে তারপরে যায় নামাজটা বিছায়া দুই রাকাত নামাজ পড়েন সুন্দর করে তারপরে সিজদায় গিয়ে যত কান্নাকাটি আছে সব করেন যত কান্নাকাটি আছে চোখ দিয়ে যত পানি বের করা যায় বের করে ফেলেন বিশ্বাস করেন ভাই এই পৃথিবীর কোনো মানুষ আপন নয় মানুষের কাছে কোনো একটা বিপদের কথা বলে কান্না করবেন পরের দিন সেই মানুষটাই আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে ঠিক না বে ঠিক কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আপনি কান্নাকাটি করবেন চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আল্লাহ তাআলাকে আপনার বিপদের কথা বলবেন আল্লাহ তাআলা বিশ্বাস করেন আপনার সমস্ত বেদনা সমস্ত দুঃখ সমস্ত পেরেশানি সমস্ত প্রয়োজনগুলো পূরণ করে দিবেন বলেন সুবহানাল্লাহ সবর করা যাবে তো ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ নামাজ আদায় করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক বলেন আমিন লাস্ট কথা হচ্ছে আমরা যদি সারা জীবন হকের উপর থাকতে চাই আমরা যদি পথ ভ্রষ্ট না হতে চাই আমরা যদি ধ্বংস না হতে চাই তাহলে একটা জিনিসকে আঁকড়ায়া ধরতে হবে সেটা হচ্ছে পবিত্র আল কোরআন সেটা কি পবিত্র আল কোরআন একটা হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে বললেন তোমরা সুসংবাদ শোনো তোমরা কি এই কথার সাক্ষ্য দাও না যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল তখন সাহাবায়ে কেরাম বললেন যে নিশ্চয় আমরা এই কথার সাক্ষ্য দেই তখন তিনি বললেন যে কোরআনের একটা দিক আল্লাহ তাআলার কাছে এবং আরেকটা দিক তোমাদের কাছে তোমাদের কাছে তোমরা এই দিকটাকে আঁকড়ায়া ধরো যদি তোমরা তা করতে পারো তাহলে তোমরা কোনোদিন বিভ্রান্ত এবং পথভ্রষ্ট হবে না সুবহানাল্লাহ বলেন জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে যদি আমরা ভবিষ্যৎ রাঙ্গাতে চাই পথভ্রষ্ট না হতে চাই যদি জান্নাত পেতে চাই যদি সঠিক পথে চলতে চাই সহজ সরল সঠিক পথ পেতে চাই তাহলে কোন জিনিসটাকে আঁকড়ায়া ধরতে হবে কোরআনকে আঁকড়ায়া ধরতে হবে সম্মানিত হাজিরিন মাদ্রাসায় আসবেন বেলাল হুজুরের এই মাদ্রাসা মাদ্রাসায় আসবেন হুজুরের কাছে একটা আয়াত হলেও শিখবেন একটা শব্দ হলেও শিখবেন কোরআনের মাহফিলগুলোতে যাবেন কোরআন থেকে যখন আলোচনা হবে তখন মনোযোগ সহকারে সেটা শুনবেন এবং কোরআনের বই যারা বাংলা পড়তে পারেন কোরআনের তর্জমাগুলো নিয়ে বাংলায় পড়তে থাকবেন এবং এখন মোবাইলে কোরআনের তর্জমা পাওয়া যায় কি পাওয়া যায় কোরআনের তর্জমা পাওয়া যায় এগুলো আপনারা শুনতে থাকবেন ইনশাআল্লাহ দেখবেন একদিন না একদিন আপনি পথ পেয়ে যাবেন আল্লাহ নিশ্চয়ই আপনাকে পথ দেখাবেন সবাই কোরআনের পথে থাকবো তো ইনশাআল্লাহ কারা কোরআনের পথে থাকবো একটু হাত তুলি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হে আল্লাহ সবাই বলেন হে আল্লাহ আমাদেরকে কোরআনের পথে কবুল করেন হে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করেন
হে আল্লাহ আমরা গুনাহগার বান্দা আপনি যদি সঠিক পথ না দেখান আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আমাদের কোনো উপায় নাই আল্লাহ চিল্লা বলেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন আমাদেরকে কোরআনের পথে অবিচল থাকার তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন